পরমাণু ইস্যু এখন আমেরিকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার বহু কর্মকর্তা সাবেক কূটনীতিবিদ ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পরমাণু সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগ মুহূর্তে ট্রাম্পকে এই আহ্বান জানানো হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরমাণু ইস্যুতে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে তাকে এই বিষয়ে প্রথম পদক্ষেপ নিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ওই সময়ের মধ্যে পরমাণু ইস্যুতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাবে সই না করেন তার অর্থ হবে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তিনি বেরিয়ে যাবেন এ বিষয়টি আমেরিকার ভেতরে ও বাইরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বহুবার পরমাণু সমঝোতার বিরোধিতা করে একে আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করেছিলেন এমনকি ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ অন্তত আট বার প্রতিবেদন দেওয়ার পরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চুক্তি মেনে চলার বিষয়ে ইরানের অবস্থানকে তিনি প্রত্যয়ন করবেন না তার ওই ঘোষণার পর পরমাণু সমঝোতা এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বিষয়টি মার্কিন কংগ্রেসে পাঠানো হয় তবে মার্কিন আইন প্রণেতারাও ষাট দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে হুমকির মুখে ঠেলে না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানও সতর্ক করে দিয়ে বলেছে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে কিংবা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলে তেহরানও পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আলী আকবর সালিহি বলেছেন ওয়াশিংটন যদি পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করে তাহলে তেহরানও এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যা কিনা আইএই এর সঙ্গে ইরানের সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইরানের এই হুমকি পরমাণু সমঝোতার সমর্থক ও সমালোচনাকারীদের এতটাই নাড়া দিয়েছে যে তারা পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সমাজের অনুরোধ রক্ষা করবেন নাকি নিজের স্বেচ্ছাচারী নীতির ওপরই অটল থাকবেন তা এখনও স্পষ্ট নয় তবে এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ইরানও বিনা জবাবে ছেড়ে দেবে না এ কারণে আমেরিকার সাবেক বাহান্ন জন কর্মকর্তা বিশ্বের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে না দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ